একদম ফুল প্রুফ ভাবে রেডি, জাস্ট সানগ্লাসটা পরবো, তারপর বেরিয়ে পড়বো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, শিবরাত্রির আগের দিন। আমি আগামীকালকে শিবরাত্রি পালন করব, তো এখন বাজে 12:12 আর আমরা রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বাজার ফল টল কিনতে। আর এই যে এখানে মিস্টার হাজবেন্ড, সানগ্লাস পরে কেত মারছে। যাই হোক, তো চলো বেরোই এবং দেখি কি কি কিনি, কি কি না কিনি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। চলো, আর আমার এই যে মাড়িতে একদম ব্যথা হচ্ছে, ভাবছি ডক্টরও দেখে নেব। তো চলো যাই, অ্যান্ড তোমরা ভিডিওটা দেখতে থাকো। একদম ফুল প্রুফ ভাবে রেডি, জাস্ট সানগ্লাসটা পরবো, তারপর বেরিয়ে পড়বো। আর মিস্টার হাজবেন্ড বাইরে বেরিয়ে কি যে করে ফোনের মধ্যে টুক টুক টুক। চলো যাই যাই যাই, ইস কিরকম চারপাশ একদম মনমরা মতো। চলো, এই রাস্তাটা দেখো, এইখানে দেখো সবাই তামাক শুকোতে দিয়েছে। এইভাবে তামাকগুলো কেটে কেটে শুকোতে দেওয়া হয়, যেটা কোচবিহারের প্রধান ফসল, এই যে দেখতেই পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে গেলে না খুব তাড়াতাড়ি হয়। আর এই যে দেখো, পৌঁছে গিয়েছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখানো শেষ, এখন চলে এসেছি বাজারের মধ্যে। রৌদ্র, এই যে বাজার করা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। মিস্টার হাজবেন্ড সানগ্লাস পরছে, বাইক চালাতে চালাতে, টাকা একটু হ্যান্ডসাম রাগ হয়ে গিয়েছে, টাকা খরচ করে দিয়েছি বলে। যাওয়ার সময় যে জায়গাটা দেখালাম, এটা হচ্ছে তারই সামনে এই বাঁশের পুলটা, এটা ক্রস করে যেতে হয়, আর এটা হেঁটে হেঁটেই আমি ক্রস করি। আর এই যে দেখো চারিপাশে কি সুন্দর একদম গাছপালা, তবে সন্ধ্যেবেলা একটু ভয়ঙ্কর লাগে, শুধু তামাক আর তামাক। আর এই যে মিস্টার হাজবেন্ড আমার পেছন পেছন আসছে, একেতে তো এই বাঁশের পুল ভয়ঙ্কর লাগে, তার উপরে বাইক আসছে পেছন দিকে, কীরকম লাগে বলো তো? কি দুষ্টু, ছেড়ে ছেড়ে অত দূরে চলে গিয়েছে, হিরোগিরি হিরোপান্তি, হ্যাঁ হিরোপান্তি। এই যে আমাদের তামাকের কাটা শেষ, এইদিকে আমাদের শুকোতে দিয়েছে তামাক। ও যে বাবা মা ওখানে, সন্ধ্যেবেলা ঘুরতে গিয়েছিলাম এইদিকে, তাই আর কি দেখতে আসলাম ঠাকুরকে। তো এই যে দেখো পরিষ্কার করা হয়েছে জায়গাটা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো।